এখান থেকে আর মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা আছে। যা রাস্তা দাদা, কি বলবো, আমি এরাম আর এরাম এরাম আর মানে এই এই আমি জানলা খুলে বসেছিলাম আমি জানলা খুলে বসেছিলাম আর কল্যাণ ভস ভস করে ঘুমাচ্ছে। আমি ভাবছি একটা মানুষ কি করে ঘুমোতে পারে রে ভাই, আমি তো ভাবছি এবার না উল্টে পড়ে যাই। মানে বিভৎস রাস্তা আর তেমন বিউটি, আমি মানে আমার আমি কিছু এরপরে ফটো তুলবো মানে সেই সাহসটা পাচ্ছিলাম না। মানে ফোনটা আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, যখন ওপরে উঠছে না খাড়াই বুঝতে হয় উস কি লাগছে, তেমনই দিক দিক করছে আমার, এই বুঝে উঠে গেল। এখন আমরা যাব পোখরা টু কাঠমান্ডু। আমরা অনেক দেখে আমরা সুইফটি ঠিক করেছিলাম বাসের জন্য, তো বাসের নাম্বার আপাতত হচ্ছে GA1TA291। এবার দেখেছিলাম অনেক রকম মানে যা হয় দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু আলটিমেট রেজাল্ট কি পাবো একটা আমি ভাবনায় ছিলাম, কারণ পুরোটা রাত্রির প্রায় 11 ঘন্টার মতো টাইম নেবে। এর আগে আমার শুধুমাত্র ব্যাঙ্গালোরেই আমি এরকম নাইটে জার্নি করেছি বাসে, তো বাসের ভেতরটা দেখে মোটামুটি আমি ভাবলাম উফ একদম পারফেক্ট ডিসিশন। বুকিং করার জন্য অনেক অপশান আছে সুইফটের নিজস্ব ওয়েবসাইট আছে, আমি নাম্বার নিচে দিয়ে দেবো, নাম্বারও দিয়ে দেবো। বেসিক্যালি কী হয়, আমরা কনফিউশন থাকি কোন নাম্বার দিয়ে কল করবো। আমরা প্রথমে কল করেছিলাম কাঠমান্ডুর নাম্বারে, ওনারা আমাকে পোখরার নাম্বার দেন। তারপর আমরা সুইফট হলিডের এখানে যে কাউন্টার আছে এই কাউন্টারে এসে বুক করি। তো কী সুবিধা হলো বলি, এখানে এসে বুকিং করলে সুবিধা হলো, অনলাইনে দেখাচ্ছিল 1600 নেপালি রুপি, আর হচ্ছে ওখানে বুকিং করলে দেখাচ্ছিল 3200 লাগবে আমার দুজনের জন্য। এখানে এসে বুকিং করলাম, আমাদের লাগলো হচ্ছে 1500 টাকা পার হেড, মানে হচ্ছে 3000 টাকা লাগলো, 200 নেপালি টাকা ডিসকাউন্ট হয়ে গেল। এটা বেনিফিট, মানে আপনি যদি ডাইরেক্ট এদের কাউন্টার থেকে নিয়ে করেন তাহলে আপনি কিন্তু অনেক ডিসকাউন্টে পাবেন, আর আপনি ইজিলি এখানে আসবেন। যখন কী হলো, যখন আমি বুকিং করতে এলাম এখানে জিজ্ঞেস করলেন, তো এনারা আমাকে অপশান দিলেন সিট চুজ করার জন্য, অ্যাপে সিট চুজ করলাম, মোবাইল নাম্বার দিলাম, নেপালের মোবাইল নাম্বার দিলাম, দিয়ে নাম লিখলাম, মোবাইলে SMS চলে এলো, কনফার্মেশন SMS। আর একটা ভালো অবাক হলাম আজকে, জার্নি স্টার্ট হওয়ার 2 ঘন্টা আগে ওনারা কল করেছেন মোবাইল নাম্বারে, কল করে আমাকে কনফার্ম করলেন, কনফার্ম করে বললেন যে এই সময় আপনার গাড়ি আছে, আপনি 1/2 ঘন্টাকে চলে আসুন। চলে এলাম, হ্যাঁ কনফার্ম করলাম, যে ডকুমেন্টটা দিয়েছিল এরকম একটা ডকুমেন্ট দিয়েছিল এরকম একটা ডকুমেন্ট দিয়েছিল এই একটা পা বই, এখানে নাম্বারগুলো দেওয়া সমস্ত নাম্বার, আর তার মধ্যে এখানে টিকিট আছে, এই টিকিট আছে, এই টিকিট আছে এখানে, এটা হলো ডুপ্লিকেট কপি, মেন কপিটা ওরা নিয়ে নিয়েছে। তো খুব ভালো সিস্টেম, আর অনলাইনে ট্র্যাক করা যায়, এই সিস্টেমটা আছে। আর আপনি চাইলে প্রিন্ট করতে আর PDF নিতে পারেন, লাইক সেম লাইক যেমন ফ্লাইটে বা প্রিমিয়াম বাস সার্ভিসে হয়ে থাকে সেরকম ফিচার আছে। এইবার আমরা এই বাস চুজ করার একটা বড় কারণ হচ্ছে, আমরা যখন আগের ভিডিও দেখেছেন, আগের ভিডিওতে দেখলেন কি, আমরা যে বাসে এসেছি নর্মাল বাসে, সেই বাসটা খুবই বাজে ছিল। কি হলো, আমরা এত মানে রাস্তা খারাপ ছিল, তাতে কী হলো, আমাদের হাত পা ব্যথা হয়ে গেছিলো। এখানে যা শুনলাম, এই বাস হচ্ছে খুব ভালো, আর এখানে কোনো সাসপেনশন এত ভালো হওয়ার জন্য কোনো রকম জার্কিং হবে না। তো আজকে আমরা এই ট্রাভেলটা করব, পুরো অলমোস্ট 11 আওয়ার জার্নি হবে। পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, আমরা প্রত্যেকটা পয়েন্টে কোথায় স্টপ দিচ্ছে, কতক্ষণ স্টপ দিচ্ছে, কোথায় খাচ্ছি রাত্রিবেলা, আর এই বাসে বসে কেমন আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সব বলবো। এবার চল ইন্টেরিয়ার দেখাই, ইন্টেরিয়ারটা কেমন। আমি তো একবার দেখে মনে হয়েছে যে এটা ফ্লাইট না এটা বাস, বুঝতে পারিনি। তো বাসটা বাইরে থেকে কেমন দেখতে হয় দেখুন, এই হলো ড্রাইভার সিট, ড্রাইভার সিট অসাধারণ। এখানে যেভাবে সব কিছু কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল বক্স আছে, খুব ভালোভাবে মেনটেন করা আছে, আর ওপরে এক্সস্ট আছে। আর আমরা বসবো এখানে, একটু পরে ভেতরটা দেখাচ্ছি গিয়ে। এবার আমার তো মনে হচ্ছে বাসটা 1 বছর পুরনো হয়নি, 5-6 মাস পুরনো হলো বাস। আর এখানে লাগেজ রাখার জায়গা, বড় লাগেজ রাখার জায়গা, আমাদের বড় লাগেজ নেই, রাখার দরকার হবে না। যেরকম বাসের টায়ার দেখতে পাওয়া যাচ্ছে, তাতে সিএটের টায়ার আছে। আমি যখন জানি এখানে এনারা টয়োটার বাস ইউজ করে থাকে, মেবি লোগোতে দেখতে পাওয়া যাচ্ছে না, সুইফট লেখা আছে লোগোতে। আর বাইরে থেকে মনে হচ্ছে প্রিমিয়াম বাস,
এখানে সুইফট হলিডের যে বাসের টাইমিংটা আছে, পোখরা বুদ্ধাক, পোখরা কাঠমান্ডু, পোখরা কাঠমান্ডু থেকে সবগুলো আছে থামেল, প্রত্যেকটা বাসের সার্ভিস এখানে আছে। আর এখানে টাইমিংগুলো দেওয়া আছে, আর সিট কীরকম হয়ে থাকে তেমন দেওয়া আছে। এই সিটি অ্যারেঞ্জমেন্ট এটা অনলাইনে আপনি পেয়ে যাবেন দেখতে, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি টাইমিং, তার সঙ্গে হচ্ছে এরিয়াটা। তো পোখরা থেকে ডাইরেক্ট আমরা কাঠমান্ডুতে ভক্তপুর এগুলো জায়গা জায়গা আছে, লুমড়িতে আসতে সুরাহা থেকে আমরা প্ল্যানিং করেছিলাম করিনি। তো খুব ভালো সার্ভিস এখানে আর সুন্দরভাবে ম্যানেজ করা আছে। এখানে লিজা গাড়ি দেখে বাস দেখে হাসা হাসি আরম্ভ করি, পাগল হয়ে গেছে, পাগল হাসি আরম্ভ করি। আমি আমি বোনের সাথে বকবক করছিলাম। চলুন এবার দেখাই ভেতরটা কেমন। সুন্দর কার্পেট করা আছে আর রিসেন্টলি পরিষ্কার করেছে, প্রত্যেকটা সিটে একটা করে বটল দেওয়া আছে, আর ওপরে ব্যাগ রাখার জায়গায় ছোটো ব্যাগ যেগুলো ধরে যাবে, খুব সুন্দর। আর হচ্ছে আমাদের সিট হচ্ছে এখানে 23-24, দুটো বোতল দেওয়া আছে, সুন্দর ক্লিন গ্লাস আছে। আর এখানে এরিয়া দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ডাস্টবিন আছে, হ্যাঁ ডাস্টবিন আছে, তাতে নোংরা থাকলে ফেলতে হয়। পাওয়ার এখানে USB চার্জিং পয়েন্ট আছে, আর এখানে পাওয়ার সকেট আছে। এটা তো শুনতে দেখেছি আমি, সিটের মধ্যেও আছে, যদি দেখা যায় সিটের মধ্যে, না সিটের মধ্যে নেই, শুধু ওখানে আছে, যদি চার্জ করতে হয় চার্জ করতে পারবো আমরা। আর এখানে জায়গা আছে মোটামুটি, এখানে তিনটে ব্যাগ ধরে যাবে, আমাদের এখানে দুটো ব্যাগ ধরে গেছে, আর এখানে একটা ব্যাগ ধরার এখনও জায়গা আছে। আর হচ্ছে এ হলো এখানে টিভি ব্যবস্থা আছে, আর এখানে সেন্ট্রাল এসি, এখানে এসি আছে প্রত্যেকটা জায়গায়, এসি ভেন্ট, এখানে এসি ভেন্ট করা আছে, লাইট অপশান আছে, লাইট অন অফ হচ্ছে না কারণ এখানে এখন অন করেনি, এসি এখন অন হয়নি। আর এত সুন্দর করা আছে, এর পরিষ্কার ফ্রেশ মনে হচ্ছে, দেখে ধোয়া মনে হচ্ছে। একটু আমি দেখলাম এখানটা আমার পরিষ্কার, দেখুন যে একটু আগে এখানে যা পরিষ্কার করেছে, আমি দেখলাম একটু আগে যে বাস বাইরে থেকে পুরো ধুচ্ছে, মানে ট্রিপ একটা ট্রিপ করে পুরো ধুচ্ছে বাস, তো এতটাই মেনটেন করে জায়গাটাকে। এখানে একটা ইমার্জেন্সি এক্সিট আছে, খুব সুন্দর প্ল্যান। আমরা এবার জার্নি স্টার্ট করব, আমাদের জার্নি এখানে স্টার্ট হবে হচ্ছে 7টার সময়, এখন বাজে হচ্ছে 7:10। এটা সুইফট হলিডে প্রাইভেট লিমিটেড অনলাইন বুকিংয়ের জন্য অপশান আছে, এখন বাজে হচ্ছে 6:51 বাজে, কিছুক্ষণ স্টার্ট হবে। আর এখানে বসে মনে হচ্ছে আমি যেন ফ্লাইটে কোনো সিটে বসেছি, এতটাই এত সুন্দর সোফা সিট আছে, আর তেমন পরিষ্কার ক্লিন, মানে রিসেন্টলি ক্লিন, মানে কি প্রতিদিন পরিষ্কার করা হয়, বোঝা যাচ্ছে এখন কোনো রকমভাবে দাগ, মানে এই যে সোফা সিটগুলো আছে সে দাগ নেই, এত পরিষ্কার করা হয়েছে। আর এখানে এই যে বাটনটা আছে, এটা টিপলে আমার এই আমি এটাকে ইনক্লাইন করাতে পারি, তুললাম ইনক্লাইন হয়ে গেল, এই সুন্দর সুযোগটা দেওয়া আছে। তো আমি তো মনে হচ্ছি যে 1600 টাকায় মানে ডিসকাউন্ট করে 1500 টাকাতে এরকম বাস পেয়েছি, খুবই ভালো। আর আমাদের জার্নি স্টার্ট হওয়ার পর দেখি কোথায় স্টপ দেয়, তারপর আপডেট দিচ্ছি এক এক করে। ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু এই বাস সার্ভিস পোখরা টু কাঠমান্ডু, কাঠমান্ডু পোখরার জন্য বেস্ট। 7টা জার্নি স্টার্ট করে মাঝখানে একবার গ্যাপ দেওয়া হয়েছিল, মাঝখানে একবার 5 মিনিটে অনলি ওয়াশরুম গিয়েছিলাম আমরা, আর এ হচ্ছে কফি নিয়েছিল, সে কফি কিভাবে খেয়েছে সেটা অবাক কাণ্ড। আমার কিন্তু ব্যালেন্স করার ক্ষমতা হেভি ভাই, হেভি হেভি হেভি, আমি বুঝে গেছি। আর এটা বুঝে গেছি নেক্সট টাইম কফি নিয়ে এরাম প্রিমিয়াম বাসে ওঠা একদম উচিত নয়, উচিত নয়। তারপর আমরা এখন 11টার সময় এখন দাঁড়িয়ে আছি এখানে মনকামনা পয়েন্টের কাছে, ইচ্ছে কামনা মন্দির ঠিক এই পাশে, এই পাশে ইচ্ছে কামনা মন্দির, এর পাশে দাঁড়িয়েছি আমরা। আর এখানে পাশ দিয়ে নদী বয়ে গেছে পাশে, এখন এটা হাইওয়ে উপর দাঁড়িয়ে আছি। আর এখন এখানে দিয়েছে হচ্ছে ডিনার ব্রেক, রাত্রে 11টায় ডিনার ব্রেক। আর এখানে হচ্ছে ইভি চার্জিং পয়েন্ট আছে, এটা হলো কুইন স্টার রিট্রিট। আর এখানে রেস্টরুম আছে, তারপর এসি রিট্রিট আছে, এখানে রেস্টরুম আছে, তার সঙ্গে এটা খুব ভালো প্রিমিয়াম জায়গা, যেখানে এসি রেস্টুরেন্ট মেনশন করা আছে। এই হলো আমাদের গাড়ি, তো আমাদের গাড়ি অলমোস্ট 4 আওয়ার্স জার্নি করে ফেলেছে হয়তো এটা, কারণ আমরা কালকে পৌঁছবো হচ্ছে 6টার সময়, তো বলা যেতে পারে অলমোস্ট
40% জার্নি আমরা করে ফেলেছি এখানে, হয়তো আর 60% বাকি আছে। তো ভালো জার্নি, যেরকম রাস্তা আমরা নর্মাল বা ডিলাক্স বাসে করেছিলাম সেই রাস্তাতে এই বাস যেমন চললো তাতে আমরা একটুও কোনোরকম জার্কিং পাইনি, আর খুবই মাইনর জার্কিং, খুবই ভাইব্রেশন, হালকা ভাইব্রেশন পেয়েছি, কোনোরকমভাবে আমরা ওই আনইজি ফিল কিছু করিনি। এতটাই ভালো জার্নি করেছি, খুব ভালো সাসপেনশান, আমি তো বলবো ঠিক আছে, যেমন বাজে রাস্তা হোক না কেন এই বাস ভালো পারফর্ম করছে নেপাল, অ্যাটলিস্ট নেপালে এই রাস্তাতে। তো চলুন আজকে দেখে নিই কোথায় খাওয়া দাওয়া করা হচ্ছে। দাঁড়িয়েছে দিদামনে চলে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছে, ই হলো জায়গা। আর আমরা দেখলাম এখানে যেরকমভাবে সার্ভিস দেয় এরা, খুব সুন্দরভাবে এখানে সার্ভিস দেয় এরিয়াতে। দেখি লিজা কি বলছে, কেমন লাগলো দেখে জায়গাটা। আমরা এখান দিয়ে গিয়েছিলাম কদিন আগে, দুদিন আগে মনে ছিল এরকম জায়গা আছে। কল্যাণ ঘুমোচ্ছিল, আমি জানলা ধারে সিটটা নিয়ে নিয়েছি। আমি দেখছিলাম আসার সময় পেছনে অ্যাকচুয়ালি আর একটা বাস আসছিল, তো ওটার আলোতে আমি দেখছিলাম পাহাড়টা, মানে আমি জানলা থেকে পুরো উঁকি মারছি, পাহাড়টার এন্ড নেই আর বিশাল বড় বড় পাথর। মানে নাইটে জার্নি করছি, তবে আমি এটা বুঝতে পেরেছি যে রাস্তার সিনিক বিউটি কিন্তু মারাত্মক, কারণ ওইটুকুনি আলোয় আমার যতটুকুনি চোখে এসেছে ততটুকুনি মানে আমি হাঁ হয়ে এরকমভাবে তাকিয়েছিলাম রাস্তাটা, দারুণ। মানে এখানে সকালে জার্নি করার জন্য রেকমেন্ডেশন করা হচ্ছে রাস্তা ভীষণ বাজে, কারণ রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এত প্রিমিয়াম বাসেও আমি রীতিমতো মানে খুব গদি আছে বলে একবার নামছি, একবার উঠছি, জিনিসটা এনজয় করছি। যদি প্রিমিয়াম বাস না হয় আমি তো অন্তত ওই মাঝ রাস্তায় নেমে পড়তাম, কল্যাণকে বলতাম ভাই হয় ফ্লাইট কর নাহলে অন্য বাস দেখ নাহলে আমি যাবো না। মানে ভীষণই বাজে অবস্থা, রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরো আপ অ্যান্ড ডাউন হচ্ছে রীতিমতো। আর এটা আমি বুঝলাম বাসের যিনি ড্রাইভার আছেন ওনারা যেহেতু এটা পুরোটাই ফরেনারদের জন্য রেকমেন্ড করা হয় বাস বা খুব বেশি প্রিমিয়াম, তো ওনারা না মানে যখনই রাস্তা বেঁকছে মানে টু মাচ কনসাস এত সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে, মানে যতটা লেভেলের পারা যায় যাতে প্যাসেঞ্জাররা কমফর্ট লেভেল পায় সেটা উনি বেস্ট ট্রাই করছে। তারপরে সবচেয়ে ভালো লেগেছে একটা সার্টেন টাইমের পর উনি জাস্ট ওপরে যেটা মেন আলো ছিল সাদা আলো সেটাকে অফ করে দিলেন, তার কিছুক্ষণ যাওয়ার পর যখন দেখলো 9:30-10টার দিকে তখন হচ্ছে বাকি পুরো যা বাসের আলো ছিল সব অফ করে দিল। ঠিক যখন ডিনার টাইম হয়ে গেছে তার 10 মিনিট আগে ফার্স্টে ছোটো আলোগুলো জ্বালালেন, তার ঠিক 5 মিনিট পর মানে মানুষকে আমাদের কী হয় ঝট করে আলো জ্বালিয়ে দিয়ে থপকর উঠে পড়ি, তো এরা স্টেপ বাই স্টেপ যায়। তো এই জিনিসটা খুব ওই দিনই ঘুরে পড়েছিলাম আমি, এরকমভাবে লাইট ম্যানেজ করলে কে চোখ খুলে রাখবে, এত সুন্দর ভেতরে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। যে কেউ আমাদের কিন্তু টাইম লিমিট আছে, চলো ও তাহলে খেয়ে নি তাহলে ঠিক আছে। তো এখানে ও বাবা এখানে তো এসি রেস্টুরেন্ট অ্যান্ড বার। আমার একটা খুব ডাউটের জায়গা ছিল কিরম জায়গায় খাওয়া দাওয়া হবে, তো বেশ একটা ফিল আসছে হ্যাঁ ঠিকঠাক একদম খুব সুন্দর জায়গায় খাওয়ার জায়গা, নর্মাল যেরকম প্রাইস হয় সেরকমই প্রাইস, মানে এখনও পর্যন্ত যেরকম প্রাইসে খেয়ে এসেছি সেরকমই প্রাইস। যেহেতু আমরা আজকে লেট লাঞ্চ করেছি তো জাস্ট এখন একটা পিৎজা নেব, এখানেও কারেন্ট অফ হয়, বাট দেখাচ্ছি এটা হচ্ছে ভেতরে এসি, এসিতে বসার জায়গা হচ্ছে এইরকম, ব্যাস এমন টাটা বললো টাটাই হয়ে গেছে। 2 মিনিট ওয়েট করার পর পেয়ে গেছি আমাদের মিক্স, এটা স্পেশাল ডিশ আজকের জন্য মিক্স পিৎজা। লিজা প্যান করছে, চলো খেয়ে নিই তাড়াতাড়ি আমাদের বাস ছাড়বে। কুড়িনটার রিট্রিট থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ মজা খাওয়া দাওয়া, সব কিছু অসাধারণ হসপিটালিটি। এবার আমরা বেরোবো, আমাদের বাস দাঁড়িয়ে আছে, 1 ঘন্টার আমাদের এখানে অলমোস্ট ব্রেক ছিল। আর এখানে অ্যাটেন্ডেন্ট যিনি আছেন বাসের ড্রাইভার, তার সঙ্গে অ্যাটেন্ডেন্ট যিনি আছেন উনি এখানে প্রত্যেককে খুঁজে খুঁজে দেখছেন কে কে আছে না আছে। দিস আ গ্রেট হসপিটালিটি, এত ভালো টেক কেয়ার, ইটস অসম। তো নেপালে আমরা এখন
কাঠমান্ডু ঢুকবো আর দু ঘন্টার মধ্যে। আর আমরা এখন দেখলাম পেট্রোলের প্রাইস, নেপালে পেট্রোলের প্রাইস হচ্ছে 178 নেপালি রুপি। তো এটা এখন নেপালের রেট, তো আমি জানতাম না, মানে অনেক শুনেছি কিন্তু রিয়েলি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এটা হিমাল এন্টারপ্রাইজেস যেখান থেকে পেট্রোল লোকে নিচ্ছে। আর এই পেট্রোল পাম্পে দেখলাম অনেকটা বড় পেট্রোল পাম্প, অনেক শেড করা। ম্যাক্সিমাম পেট্রোল পাম্প দেখেছি এখানে শেড করা নয়, ওপেন এরকম করা, কিন্তু এটা হলো শেড করা। আর এখন রাত্রির 3:30 বাজে, তাও পেট্রোল দিচ্ছে এখানে, মানে এটা ধরা যেতে পারে এটা হাইওয়ে, ও এটা হাইওয়ে, তাহলে এটা হাইওয়ে ওপরে আছি। আর এখান থেকে আর মনে হয় 2-2.5 ঘন্টা রাস্তা আছে। 5টা বাজে, তো আমাদের ট্রিপ শেষ। তো যা দেখা গেল 8 ঘন্টারই জার্নি, যেরকম স্টপ দিতে এসছে তাতে আমাদের মোটামুটি ওই 6টা থেকে 7টা থেকে ওই 10 ঘন্টা পড়েছে ট্রিপ। ব্যাপক ট্রিপ ছিল, উই আর এনাফ ওভার স্যাটিসফাইড। এখন দিদি এখন খুঁজছে করে যাবো এবার। চলুন এবার আমরা যাব হচ্ছে আমাদের থামেল, ওখানে লাস্ট 1 ঘন্টায় ঘুমিয়েছি অনেক কষ্ট। হ্যাঁ লাস্টে ঘুমিয়েছে,